বাংলার পর্যটনে নস্টালজিয়া হলং বন বাংলো আর নেই, বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে থাকা এই হলং বন বাংলোয় কিভাবে লাগলো আগুন, কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে বন দপ্তর। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, তদন্ত সম্পর্কে কি জানতে পারছো? দেখো, শুরুতেই তোমাকে জানাই, বন দপ্তরের তরফ থেকে স্থানীয় পুলিশ অর্থাৎ ফালাকাটা থানা, যদিও এটা মাদারিহাট থানার অন্তর্গত পড়ছে, কিন্তু ফালাকাটা থানাতে একটি অভিযোগপত্র জমা পড়েছে এবং যে অভিযোগপত্র জমা পড়েছে সেখানে তারা তাদের লিখিতভাবে তাদের যে প্রাথমিক ফাইন্ডিং সেটা তারা জানিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু ওই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 436 ধারায় এই এফআইআর রুজু করা হয়েছে, অর্থাৎ আগুন লাগানো হয়েছে কিনা সেটা তারা তদন্ত করে দেখতে চান বা খতিয়ে দেখতে চান। এবং এই যে অভিযোগ যেটা ইতিমধ্যে করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করা হয়েছে। সমান্তরালভাবে বন দপ্তরের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যে এই তদন্ত শুরু করা হয়েছে। বন দপ্তরের সিসিএফ এর তরফ থেকে একটি টিম ইতিমধ্যে এসে পৌঁছেছে হলং বাংলোতে এবং তোমাকে দেখাবো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে প্রধান গেট, সেই প্রধান গেট এবং তার পাশে এই যে এখানে গার্ড রয়েছে স্টপ লেখা, অর্থাৎ দু দফায় এখানে কিন্তু আটকানো এবং তারপর সোজা এই যে রাস্তা, সেই রাস্তা ধরে 7 কিলোমিটার পথ অতিক্রম করলে এবং তার মাঝে দুটো ব্রিজ রয়েছে, ছোট কাঠের ব্রিজ রয়েছে, যে ব্রিজগুলো ক্রস করার পরেই হলং বাংলো। সেখানে তারা ইতিমধ্যে গিয়েছেন। অগ্নিকাণ্ডের পেছনে আসল রহস্য কি, যেটা প্রথম থেকে বলা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, যে এসি থেকে প্রথমে আগুন লেগেছে, পরবর্তীকালে গতকাল তারা সেখানে তথ্য অনুসন্ধান করে যেটা মনে করছেন যে 3-4টে এরকম পয়েন্ট ইলেকট্রিকের দেখে তাদের মনে হয়েছে যে সেখান থেকে ইলেকট্রিক থেকে আগুনের উৎপত্তি এবং তারপরে এসিতে সেটা গিয়ে ছড়ায় এবং বিধ্বংসী আকার ধারণ করে। ফায়ার সেফটি সিকিউরিটি ছিল কিনা বা ফায়ার এক্সটিংগুইশার ছিল কিনা সেই বিষয়গুলো নিয়েও তাদের যেটা প্রাথমিক অনুমান যে ফায়ার এক্সটিংগুইশার সেখানে ছিল, কিন্তু সেটা যখন ব্যবহারও চেষ্টা হয়েছে কিন্তু বাইরে থেকে কিছুটা আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করা হলেও ভেতরের আগুন কিন্তু সেটা দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি। ইতিমধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে তথ্য অনুসন্ধান করার জন্য বা যারা এখানে স্টাফেরা থাকেন আশেপাশে বেশ কয়েকটি কোয়ার্টারও রয়েছে, তাদের সঙ্গে কথা বলার প্রসেস চালানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকেও তদন্ত করে দেখা হবে যে বাঙালির অন্যতম নস্টালজিয়া পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু বলা যায় এই ডুয়ার্স অঞ্চলের এই হলং বাংলো, সেই হলং বাংলোতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যাওয়ার পরিস্থিতি কেন হলো, এর পেছনে কি কোনো গাফিলতি রয়েছে না এর পেছনে কোনো রকম নিয়ম না মানার একটা বিষয় থাকতে পারে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে চান তারা। বাংলার পর্যটনে নস্টালজিয়া হলং বন বাংলো আর নেই, বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে থাকা এই হলং বন বাংলোয় কিভাবে লাগলো আগুন, কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে বন দপ্তর।